যে ডবকা সংরক্ষিত বনাঞ্চলের মাজেদি যে মানে রাষ্ট্রীয় গাইপথ 37 নম্বর রাষ্ট্রীয় গাইপথ, সেই রাষ্ট্রীয় গাইপথট এশিয়ান করিডোর রূপে ফোর লেনযুক্ত বৈমান্য পথল রূপান্তরিত করব। এই একটা অতিক ভাল খবর, যে পথ গই ডিমাপুর মণিপুর হয়ে বার্মালে লাগিব, ভাল খবর। কিন্তু ইয়াতে একটা কথা আছে যে ডবকা সংরক্ষিত বনাঞ্চল যত এতিয়া এই মুহূর্তে আমি থিয় হয়ে আছো, আপনাদের চালে চাব পারে কি মনোমোহা দৃশ্য। সেই রোডট যেটা এক্সপানশন করব, নির্মাণ করব, কারণে যে এক্সপানশন করব, এক্সপানশন করার সময় হাজার হাজার মূল্যবান গছ বিনষ্ট হব, কাটি তলিহাং করব, উন্নতির স্বার্থত এটা করবই লাগবে। যেহেতুকে আপনাদের দেখা পাব যে বিভিন্ন ঠাইত ইয়াত মারা আছে এলিফেন্ট করিডোর, ইয়াত দুর্লভ প্রজাতির মানে বান্দর পোৱা যায়, হরিণা পোৱা যায়, এইখানে যেটা ন্যাশনাল হাইওয়ে হব, ফোরলাইনযুক্ত রাস্তা হব, বিভিন্ন ধরনের জন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হব, বিভিন্ন ধরনের জন্তুর আবাসস্থল নষ্ট হব, যার বাবে পরিবেশত এক বৃহৎ মানে ভাবুকির সৃষ্টি হব। যদিও এই পরিবেশর সম্পর্কে আমি জানো বা অবগত করো, কিন্তু ইমান সিরিয়াস নাছিল, কিন্তু যোৱা করোনা মহামারীর মানে সময়ত বা এতিয়ালৈকে আমি দেখা পাইছো যে পরিবেশর কি প্রয়োজন, অক্সিজেনের কি প্রয়োজন, গোটেই বিশ্ব অক্সিজেনের কারণে হাহাকার করবলগিয়া হয়েছে। এনে এটা সময়ত ডবকা সংরক্ষিত বনাঞ্চলত শ বছর পুরনিয়া যুর মূল্যবান গছ আছে, এইবর কাটি যেতে তলিহাং করব, নিশ্চয়কে ইয়ার প্রভাব পরিবেশের উপর পড়ব। গতি আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনেল, গভর্নমেন্ট অফ আসাম, ফরেস্ট ডিপার্টমেন্টক আমি আহ্বান জানাইছো, তেখেতসকলে বিবেচনা করক। আর এই ফোরলাইনযুক্ত মানে প্রস্তাবিত ফোরলাইনযুক্ত যে পথ আছে, এই পথটা ডবকা রিজার্ভর বাইরে বাইরে তেখেতসকলে লৈ যোৱাৰ ব্যবস্থা করক।